আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকেও আপনাদের নতুন শিক্ষার্থীর সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। সম্প্রতি মালয়েশিয়ার সেগি কলেজ কোয়ালালামপুরের ভিসা পেয়েছে, তার সাথে পরিচয় করে দিব যে কোন জেলা থেকে আসছে এবং কোন সাবজেক্টে পড়ালেখার জন্য যাচ্ছে। চলুন তাহলে স্টুডেন্টের সাথে পরিচয় করি। হাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এন্ড কংগ্রেচুলেশন, তুমি ভিসা পেয়েছো, তো তোমার পরিচয়টা যদি আমার স্টুডেন্টদেরকে দিতে একটু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আশরাফুল আন্তর। আমি আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমি ঢাকায় পড়াশোনা করেছি, ঢাকার শনিয়াকরা বা দুনিয়া ব্রাইট স্কুল এন্ড কলেজ থেকে আমি এসএসসি এবারে 2023 এসএসসি দিয়েছি। এখন তুমি আমাদের সেগি কলেজে যাচ্ছ, সেগি কলেজ পড়ালার পরে কোন প্রোগ্রামে? ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং প্রিয় অভিভাবকগণ, আপনারা শুনলেন আমাদের নতুন স্টুডেন্টের পরিচয়। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, পড়ালেখার জন্য যাচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটি সুনামধন্য প্রতিষ্ঠান সেগি কলেজ কোয়ালালামপুরে। সে যাচ্ছে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে। পরবর্তীতে সে সেখানে বিএসসি করতে পারবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, কম্পিউটার সায়েন্সে অথবা ইনফরমেশন টেকনোলজিতে। এখন তুমি যে আমাদের সাথে প্রায় 2 মাসের যোগাযোগ, তুমি আমাদেরকে মূলত প্রথমে চিনো কিভাবে? তোমার বাবার মাধ্যমে। হ্যাঁ, ওকে। আর একটু বলে রাখি, আশরাফুল আন্তরের বাবা কিন্তু মালয়েশিয়ান প্রবাসী, উনি প্রথম আমাকে নক দেয়, পরবর্তীতে তুমি আমার ভিডিও গুলো দেখছো না? ওকে, যাক। তুমি যে আমাদের সাথে 2 মাসের কমিউনিকেশন, এত অল্প সময় তোমার ভিসা টিসা হয়ে গেল, আমাদের যে কথা এবং কাজ, তুমি হ্যাপি তো? হ্যাঁ, হ্যাপি আছো না? সেক্ষেত্রে তোমার যদি ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো ফ্রেন্ড সার্কেল আমাদের মাধ্যমে মালয়েশিয়ায় যেতে চায়, তাহলে তুমি তাদেরকে কি উৎসাহ করবে? হ্যাঁ, অবশ্যই। ওকে, ধন্যবাদ। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং যে যেখান থেকে দেখছেন, অন্তরের জন্য দোয়া করবেন যেন ওর স্বপ্ন পূরণ হয় এবং ওর মা বাবার স্বপ্নটাও পূরণ করতে পারে, পড়ালেখা কমপ্লিট করে নিজের ভবিষ্যৎ সুন্দর করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।